এই ছোটটা ভাই হেভি লাগবে খেতে ভাই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে একটা ভিডিও দেখেছি, বাবা আমার তো মানে জিভে জল চলে গেছিলো। তো তাড়াতাড়ি করে জন্য সকালে আগে ঘুম থেকে উঠেই ঘরমর ঝাড়মার দিয়ে চা টা খেয়ে আগে চলে গেছি দোকানে। তারপর ছোলা এনেছি, ছোলা ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে ছোলাটাকে মাখবো। বাবা দেখলেই তো জিভ দিয়ে জল পড়বে টপ টপ করে। আই রে চলে গেছে সকাল সকাল, দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে। হাই বন্ধুরা, নাইজেরিয়া থেকে চলে আসছে গলা একটা হুইসেল নিয়ে ছোলা মাখা খেতে। বৌদির বরকে দেখাও না কেন, এ দেখো বৌদির বর চলে গেছে। দাদার ভিডিও কিন্তু আছে, দুই তিনটে ভিডিও তো দাদা আছে। কি খাচ্ছে দেখা যায় নাই তো, কেমন আর করতে পারি টাইম মতো। ঠিক আছে আমার দেখো, বৌদিও বৌদিও এসে ঝেপে ঝেপে খায়, ও ঝেপে ঝেপে খায়। এখন ছোলা খেতে চলে এসছে। বেশি ঝাল দেবো না কিন্তু। ওকে বেবি, আর বেশি ঝাল না দিলে রুম আমি করতে পারবো না। বিজয় তো সেই জিভ দিয়ে লল পাচ্ছে। বিজয় শুধু জিভটা বার করতে বলো, দেখো দাঁত দিও তো সেই দাঁত। দেখে বুঝতে পারছো না, হাত মারছে। সেদ্ধ ছোলা না, ও খাবার ছোলা কি এটা, ওটাই জিজ্ঞেস করলো, মানে খাবো কি। ধনে পাতাগুলো নেতিয়ে গেছে বিজয়ের মতন। তো সবকিছু রেডি, হ্যাঁ, তো আমি এখন এগুলো ধুয়ে নিই। আসো কই বিজয়, তো বাবাকে ডাক দে, কাল সোলা মাখা খেয়ে যাও। বৃষ্টি আবার ট্রেনে করে যেখানেই যায় তো তখন আবার সেদ্ধ ছোলা খায়, আমি আবার যেখানেই যাই ছোলা খাবো, কিন্তু আমি কাঁচা ছোলা মাখানোটা হয় না, ঝাল ঝাল মাখিয়ে দিয়ে উঠে উঠে ওটা খেতে হেভি লাগে। তো আজকে সেমভাবেই বাঁধানো হচ্ছে। দুভাগে কেন? ওই যে বদ্দার মার আজকে ইয়ে না, ওরা পেঁয়াজ খাবে না, মানে নিরামিষ। তো মাখাবে কি তুমি, পেঁয়াজ হাতেই মাখাবে? না না, তো বদ্দাকে দিয়ে দেবো, বদ্দাই মাখিয়ে নেবে। পড়ে যাচ্ছে মাটিতে, 2 কেজি তো মাটিতে। ওটা তুমি লোভ দিচ্ছ, দেখো না বিজয় তখন দাঁড়িয়ে ছিল না ওই জন্য। বিজয় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লোভ দিচ্ছিস কেন? শশা মশা সব পড়ে যাচ্ছে হাতের থেকে। এ ভাই আমি লোভ দিইনি ভাই, এমনি পড়ে গেছে, তাই না বিজয়? বিটনুনটা দেখো আমার ওয়ার্ডের পাশে আছে, কাঁচা ছোলা, বিটনুন না ব্ল্যাক সল্ট, কেন ছোলা ছোলা টক খায় না সেদিন, বাচ্চাদের না করে টক খাইতে তোমার আর মার। বিজয় আবার বেশি না টক শুট করতে করে না, একটু কেমন জানি করে, তাই না বিজয়? ভালো লাগে তো, টক দেওয়া ভালো লাগে।
আমার তো কমাস কেন মাসের মাস কিসের জন্য বয়সের বয়সের কমাস তোমার টক খাবে বলছে আমি জানি তুমি এরকম তুমি করো এটাও সবাই জানে একমাত্র বিজয়ের সাথে বেমারিটা করা হলো দাদাকে বল নিয়ে আসতে চাট রেডি বৃষ্টি ভালোভাবে সবকিছু রেডি করে দিচ্ছে আমাদের জন্য মানে কি একটা জিনিস কম কম মানে কমতি কমতি লাগছে একটা জিনিস মানে একটা কিছু বিজয় ডাকছে বিজয়ের মাখা হয়ে গেছে বিজয়ের মাখা হয়ে গেছে নবাইতে নিয়ে করে চলে যাবো প্যাকেট করে দিয়েছি আমি তো এখানে খাবো তো নিয়ে যাবো কেন না দিয়া তুমি বাহ অ্যাক্টিং দেখাচ্ছ জানি না এর মধ্যে কি ছিল কেয়া দিয়া তুমি ওর বউ এখানে এসে হাত মারে ও হাত মারছে বাড়িতে ভালো জিনিস খেতে হলে ভালো করে মাখতে লাগে ঠিক আছে অনেক টাইম ধরে তো এখন আমি এটা আমি টেস্ট করে দেখি কেমন কি হয়েছে না বসে আছে দেখো হচ্ছে ডিম দেবে এক্ষুনি বুড়ো মানুষের মতো বসে আছে না অনেক টাইম লাগছে তো মাখাতে এর জন্য মানে আর নুনটা একটু দাও লেবু কেটে দাও না মন একটা লেবু কেটে দেবে কেমন তাহলে চিন্তা করো কেমন কেমন চোর ওকে অর্ডার দিয়েছে ও আমাকে অর্ডার দিচ্ছে দুটোই লাগবে আরে কেমন আমার আমার হাত থেকে সরা আমি দেখবো নাকি বৃষ্টি ছাদে বসে বসে খাই ছাদে বসে বসে খাবো তো এটা মামামের জন্য রাখা হচ্ছে মামাম ঘুম থেকে উঠে খাবে রোদ পোয়াতে কেমন লাগছে বুঝলে খুব ভালো লাগছে তার সাথে হলে ছোলা মাখা আরো বেস্ট সূর্যের দিকে তাকানো হচ্ছে না না ও কার কোনটা পাতা বেছে যে কোন একটাতে দাও না নাও কে কোনটা টেনে নাও আমি খাবো ভাই বাটিতে
বিজয় দেখেছে বেশি এটা কেটে নিয়েছে পাঁচ করে ছোট আমি তাহলে এটা নি না থাক আমি ছোট বলে কম করে নিজে নিয়েছে দেখো খেয়ে মোটা হও একটু হ্যাঁ তুমি খাও তুমি খাও তুমি খাও সুপার ভাই সুপার চিকেন থাকো চিকেন তন্দুরি থাকো বিকে এরপর থেকে যখন চিকেন তন্দুরি করবো আর ওর জন্য ছোলা মাখা করবো আমরা খাবো চিকেন তন্দুরি আমার এটা হলো বেস্ট ঠিক আছে এত লেকচার মারা না তো যা মাখিয়েছে একটা যদি এই মাল হতো তো আরো জমে যেত এই মাল কি কি মাল হ্যাঁ মানে একটা যদি এই মাল হতো এই মালটা কি এর সাথে মানে বেঙ্গল টাইগার তো বেশি দেরি করে লাভ নেই ভাই আমিও খেয়ে নেই মুখটা পড়ে যাচ্ছে খাবি না সব কিছু ঠিক আছে জানি একটা কমি আছে ওই তো বেঙ্গল টাইগার ওই তো বেঙ্গল টাইগার মানে এসব ছাড়া ওদের মুখে কোনো কথাই নেই তোমাকে বলেছিলাম এক পাক খাও তুমি কিন্তু খাও নি আমি খাই নাই আমার কথা রাখো নি কিন্তু খুব কষ্ট যে বলো শোনা গো আমার আমাকে ক্যাডবেরি লাল জাম এসব এনে দাও বিজয় কি সত্যি বেঙ্গল টাইগার খাস মানে ভালো লাগে ওটা বেঙ্গল টাইগার বাংলা কোড বাংলা কোড বৃষ্টি জাম খেয়েছে কিন্তু সত্যি সিরিয়াস মানে আজকে হলে ভালো ভালো হতো কিন্তু না যখন আমাদের প্রোগ্রাম হবে তখন আমরা চিকেন মিকেন নিয়ে আসবো না কিনে ছোলা মাখা দিয়ে খাবো বৃষ্টি তুমি এমন মাখিয়ে দেবা আর বিজয় নিয়ে গিয়ে কাউন্টারের সামনে বসে উঠবি বেচার জন্য ঠিক আছে অনেক বিক্রি হবে ভাই কারণ আমাদের তো মানে দিদি তো বলেই তো দিয়েছে কি আচার বিক্রি করো চপ বিক্রি করো মুড়ি বিক্রি করো তোমরা কিন্তু চলে আসো কি করতে আসবে ওই যে ছোলা মাখা খেতে সব তো খেয়ে নিছিস সব হান দিয়ে নিছিস এখন যাচ্ছিস ওদের তাতে কি আছে বৃষ্টি আবার মাখিয়ে দেবে ঠিক আছে তোমরা চলে আসো বৃষ্টি আবার মাখিয়ে দেবে আমি টাকাতে পাচ্ছি না সূর্য পুরোপুরি একদম চোখের স্টেট আমার বিজয় একটু দেবো হাসি দেবো না তোমাকে একটু দেবো ঝোটা খাই দাও বেশি খাবো না এই ঝোটা ভাই হেভি লাগবে খেতে ভাই এ টক টক ফুটকার জবের মতো কি রে হুঁ করলি তুই জানিস টকটা ভালো লাগছে তুমি ঝোলটা খাবো প্রচন্ড ঝাল নাক দিয়ে বেরোচ্ছে ভাই এত ঝাল ভালো লাগছে কি হয়েছে হ্যাঁ এত ঝাল দিয়েছে কেন ফুচকার দোকানে গিয়ে ঝাল দাও ঝাল দাও আর এখন কি হয়েছে জিপটা দেখি জিপটা দেখি রং হয়ে গেছে এ মরে মরে দিস না বিজয় মরে খাও না মিষ্টির জিভের কালারটা সেই হয়েছে বিকে মিষ্টি খাও মিষ্টি নলেন গুড়ের মিষ্টি বিজয় কি অস্ত হয়েছে রে মিষ্টির আমার তো কোনো ঝালই লাগছে না ও আমাদের খাওয়া হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে গিয়ে একটু ঘুমাবো একটু ঘুম পেয়েছে হ্যাঁ বাজার যাবো কেন নালেনগুলো মিষ্টি খেতে চলো প্রচন্ড ঝাল ঝাল হয়েছে প্রচন্ড ঝাল কোথায় আমার তো ঝালই লাগেনি শেষ শেরই হতো হ্যাঁ তুমি থাকো বিশে বিকে চলো বাবা শেষ এখন আমি চিনি খাবো শের এ ফিউ মোমেন্টস লেটার আমাকে চিনি দেবা তো সত্যি ঝাল লেগেছে তো শেষ শেরই হতো বস হাওয়া নিকল গই এই যে এই ক্যামেরা হচ্ছে তুমি না তোমাদের তুমি নাকি শের তো দেখেছো শেরেরও ঝাল লেগে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই